সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আবার একটি পর্ব নিয়ে হাজির হলাম হ্যাঁ ঠিক ধরেছ আজ কোনো ক্লাসের পড়া নিয়ে আসি আজ এসেছি পড়াটা কি করে নির্দিষ্ট টাইমের মধ্যে খুব দ্রুত সহজেই শেষ করবে তারই একটি ট্রিক নিয়ে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট ট্রিক যে ট্রিকটার কথা বলবো সেটা যারা জানো এবং অ্যাপ্লাই করো তারা তো জানো এটা কতটা কার্যকরী আর যারা জানো না এবং জানো কিন্তু অ্যাপ্লাই করো না তাদের বলবো আর দেরি না করে আজই শুরু করো চলো এবার টেকনিকটা জেনে নিই এটি হল পোমোডোরো টেকনিক এটি ওয়ার্ল্ডের ফেমাস টাইম ম্যানেজমেন্ট ট্রেকগুলোর মধ্যে একটি এই পদ্ধতিটি আবিষ্কার করেন ফ্রান্সেসকো সিরিলো জন্ম ইতালিতে এটি উনিশশো সালে ডেভেলপ করে বর্তমানে প্রায় টু মিলিয়নের উপর মানুষ এই পদ্ধতি অ্যাপ্লাই করে কাজ করে পদ্ধতিটা খুবই সহজ ফ্রান্সিস্কো নিজের কাজের জন্য একটা টমেটো আকৃতি অ্যালার্ম ক্লক ব্যবহার করতেন পোমোটোরো একটি শব্দ এর মানে ইতালি টমেটো এবং এখান থেকে এই পদ্ধতিটার নাম হয় পোমোডোরো এই পদ্ধতিতে আমরা যে কাজটা করব সেটা ঠিক করে নিতে হবে এবার একটা পঁচিশ মিনিটের অ্যালার্ম দিতে হবে এরপর কাজটা শুরু করতে হবে কাজটা যখন করবো তখন সম্পূর্ণ ফোকাস থাকবে ওই নির্দিষ্ট কাজের উপর একটা নিরিবিলি জায়গায় বসতে হবে যেখানে কোনো কোলাহল থাকবে না কোনো রকম ডিস্টার্ব হবে না না ফেসবুক না চ্যাট না ফোন কলস না ইউটিউব কিছুই করা যাবে না ওই নির্দিষ্ট সময়ে এরপর পঁচিশ মিনিটের অ্যালার্ম বাজলেই কাজটা বন্ধ করবে তারপর পাঁচ মিনিট ব্রেক এ সময় ঘোরাঘুরি করা যেতে পারে চা খাওয়া যেতে পারে ওয়াশরুমে যাওয়া যেতে পারে কিন্তু ব্রেনকে অ্যাক্টিভ করবে এরকম কোনো কাজ করা যাবে না এই পাঁচ মিনিটে নো ফোন নো ল্যাপটপ নো ডেস্কটপ এতে কোনো কাজ করা যাবে না পাঁচ মিনিট পর আবার পঁচিশ মিনিট কাজ তারপর আবার পাঁচ মিনিট ব্রেক তারপর আবার পঁচিশ মিনিট কাজ তারপর আবার পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট কাজ এই একটা পাঁচ পঁচিশ মিনিট একটা পোমোটোরো আর চারটে পঁচিশ মিনিট অর্থাৎ একশো মিনিট উইথ পাঁচ মিনিটের ব্রেক হলো একটা পোমোডোরো সাইকেল কাজের ধরন অনুযায়ী এই পোমোডোরো বা পোমোটোরো সাইকেল বাড়াতে হবে এবং তখন ব্রেকের টাইমটা বাড়িয়ে দশ মিনিট করতে হবে এই ব্রেকের কারণ হচ্ছে প্রথম পঁচিশ মিনিট আমাদের ব্রেন খুব ভালো কাজ করে তাই পাঁচ মিনিট ব্রেকের পর আবার নতুন করে কাজ শুরু করলে সাধারণ সময়ের থেকে দশ গুণ বেশি কাজ হয় তাই এই পদ্ধতিতে কাজ করলে কাজের এফিসিয়েন্সি অনেক বেড়ে যায় সাধারণভাবে ওই টাইমের মধ্যে যদি আমরা তিনটে চ্যাপ্টার শেষ করতে পারতাম তাহলে এই পদ্ধতিতে আমরা পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারি আমরা নিজেটাই বুঝতে পারবো ওই মিনিটের মধ্যে বা একশো মিনিটের মধ্যে কতটা কাজ করতে পারি যখন আমরা সাধারণভাবে কাজ করতে বসি তখন নানাভাবে আমাদের সময় নষ্ট হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল থাকে না আর এই পদ্ধতিতে কোনো রকম সময় নষ্ট হয় না আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে কাজের প্রতি তাই কাজটি হবে দ্রুত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এতে কাজের গুণ ও গতি দুই উন্নত হবে এবং খুব স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাবে নিজের উপর ভরসা করতে শিখবে এই পদ্ধতি কেমন লাগলো জানাবে এবং অ্যাপ্লাই করে কেমন ফল পেলে তাও কমেন্টে জানাতে ভুল না আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো.